হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপি। একবার তৈরি করলে বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো থাই স্যুপ। আর খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। প্রথমে একটি পাত্র নিয়েছি, একটি বড় ফ্রাই প্যান। এখানে আমি চারটি ডিমের কুসুম নিয়েছি, আর সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না। এর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু ঝাল করেছি, আপনাদের ঝালটা কম বেশি করে নেবেন। এখানে শুকনা মরিচের গুঁড়ো আছে 2 টেবিল চামচের মতো। হাফ কাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখানে ইচ্ছে করলে আপনারা চিলি সসটাও ইউজ করতে পারেন। এখন সামান্য একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 2 চা চামচ পরিমাণের মতো আছে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর কর্নফ্লাওয়ার নিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা কেমন ঘন খেতে পছন্দ করেন সেটা বুঝে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আমি খুব বেশি ঘন করব না। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি আরও কিছু এর মধ্যে অ্যাড করব। এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। চিংড়ি মাছ নিয়েছি 1/2 কাপ পরিমাণ। বড় চিংড়িকে আমি টুকরা করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি মাশরুম। আদা কয়েকটি দিয়ে দিলাম, স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলো এই সসটার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই স্যুপটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন কোনো দিন আর রেস্টুরেন্টে খেতে যাবেন না, এতটা টেস্টি হয়। আর আমার এই স্যুপটা দেখানোর রিকোয়েস্ট ছিল, আমি দেখাতে পারিনি, এজন্য চিন্তা করলাম আজকে স্যুপের রেসিপিটা দিয়েই দিই। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আর এখানে পানি দিচ্ছি। পানিটা আপনারা বুঝে ইউজ করবেন। আগেই বলেছি কে কেমন ঘন খেতে পছন্দ করেন সেটা বুঝে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম লেমন গ্রাস। এই লেমন গ্রাসটাই থাই স্যুপের ফ্লেভারটা নিয়ে আসবে। আবার লেমন গ্রাস যদি আপনাদের কাছে না থাকে, লেবু পাতাও দিয়ে দিতে পারেন। এখন আমি জাস্ট 15 মিনিট এটা জাল করে নেব, তাহলেই থাই স্যুপ হয়ে যাবে। আর এর মধ্যে আমি লবণটা টেস্ট করে নেব, কারণ যে সসগুলো দিয়েছি সবগুলোর সাথেই কিন্তু লবণ থাকে। তো একটু কম লেগেছে লবণটা, এজন্য আমি অ্যাড করে দিচ্ছি। আর এই স্যুপটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু চিড়ে দিয়েছি। খুব বেশি চিড়ে দেওয়া যাবে না, তাহলে বিচিগুলো কিন্তু ভেসে থাকবে। স্যুপটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, তো আমি নামিয়ে নেব। ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। আমি এরকম ঘন রেখেছি, আপনারা যদি আরেকটু ঘন রাখতে চান তাহলে আর কিছুক্ষণ জাল করে নেবেন। আমার কাছে অতিরিক্ত ঘন স্যুপ ভালো লাগে না, এজন্য আমি সামান্য একটু পাতলা রেখেছি। এর চেয়ে ঘন করতে চাইলে আরেকটু কর্নফ্লাওয়ার আপনারা ইউজ করবেন। তো তৈরি হয়ে গেল স্যুপটা, আমি বেড়ে নিচ্ছি। দেখতেই কতটা টেস্টি লাগছে, তাই না? একদম সহজে ঘরোয়াভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, যেগুলো সবসময় আমাদের ঘরেই থাকে। আমার সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।